রাম প্রসাদ কি তেরভি হাই গেস রূপম যেঙ্গে আমি পঙ্কজ ত্রিপাঠীর কাগজ নিয়ে কথা বলেছিলাম সেঙ্গে বলেছিলাম যে কজন আমরা কাগজ নিয়ে কথা বলছি আমি ওদের কথা বলেছিলাম মানে এমন না আমি আগে কথা বলেছি আমার আগেও দু একজন বলেছে তো বেশি কেউ কথা বলেনি এবং আজকে রাম প্রসাদ কি তেরভি ট্রেলারটা এসে এক সপ্তাহ হয়ে গেছে কজন কথা বলেছি এবং আমিও এক সপ্তাহ পর বলছি কারণ আমরা জানি এটাতে বাজ নেই এই জন্যই এটা খুব সত্যের বিষয় সবসময় কোথাও একটা গিয়ে বাজটাই ডিপেন্ড করে আমার এই ট্রেলারটা ভালো লাগার সবথেকে প্রথম কারণ হচ্ছে সীমা পাওয়া কারণ সীমা বাবা একজন দারুণ অভিনেত্রী সে যদিও এখানে অভিনয় করেনি কিন্তু এর পরিচালক এবং একটা দারুণ কাস্টিং সঙ্গে সঙ্গে এই ছবির যে প্রোডাকশন কোম্পানি মানে হচ্ছে দৃশ্যম ফিল্মস কো-প্রোডিউসার যদিও জিও তবে দৃশ্যম ফিল্মস আমার মনে হয় ফ্যান্টম প্রোডাকশনের পর এমন একটা প্রোডাকশন হাউস যারা হচ্ছে শুধুমাত্র বক্স অফিসের নিরিখে বিচার করে না তারা কন্টেন্টটাকেই প্রথম প্রায়োরিটি দেয় এদের ছবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আঁখো দেখি ধনক তারপরে হচ্ছে কামে আপ মানে অসাধারণ অসাধারণ ছবি যেগুলো তো বক্স অফিসে সেরকম মানে ফলস্বরূপ বিজনেস করেনি কিন্তু এরা ওই ছবিগুলোকে সুযোগ দিয়েছে তো এই প্রোডাকশন হাউসকে আমি মানে এদের ছবি মানেই ভরসার একটা জায়গা আচ্ছা তো এখানে ট্রেলারটার মধ্যে দেখানো হচ্ছে সেটা হচ্ছে বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সে হার্ট অ্যাটাক করছে বা কোনো কারণে মারা যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের নাসিরুদ্দিন শাহ আমার মনে হয় না সে এই ছবিতে অনেকক্ষণ ধরে মানে তার স্ক্রিন টাইম অনেকটা থাকবে এবার বিষয়টা হচ্ছে তার ছটা সন্তান ছজন ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় থাকে সবাই একসাথে বাড়িতে আসছে এবং এই ছবিটা হচ্ছে সিচুয়েশনাল কমেডি এই ১৩ দিন পরিবারের মধ্যে কী কী চলবে এতজন সদস্য একসাথে থাকতে পারবে কি পারবে না এই নিয়ে হচ্ছে ছবিটা এবং হচ্ছে একটা দুঃখের সময় সেটাকে আলটিমেটলি দুঃখের সময় থাকছে কারণ এরা এতদিন পর এক হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে কঙ্কনা সেন শর্মার সাথে বিক্রান্ত মাসের পুরনো একটা সম্পর্ক রয়েছে সেটা পরমব্রত জানতে পারছে তো এই নিয়েই জটলা এই নিয়ে হচ্ছে অনেক দৃশ্য অনেক সিচুয়েশান যেগুলো কোথাও একটা গিয়ে দুঃখকে ইঙ্গিত করছে না ইন্ধন যোগাচ্ছে না সেটা সম্পূর্ণভাবে কমেডিতে নিয়ে চলে যাওয়া হচ্ছে আর আমাদের এখানে সিচুয়েশনাল কমেডি খুব কমই হয় আমাদের এখানে বেশিরভাগই তো স্ল্যাপস্টিকের জোর দেওয়া হয় তো সিচুয়েশনাল কমেডি মুছেই গেছে প্রায় তোমার মনে হয় তোমাদের এরকম ধরনের ছবি অবশ্যই দেখা উচিত যদি তুমি আঁখো দেখি ফার্স্ট গিয়ারে ওবামা ওরকম ধরনের ছবি দেখে থাকো বা পছন্দ করো কারণ আমার মনে হয় আঁখো দেখি আমি বলেওছিলাম যে ভারতের তরফ থেকে অস্কারের পাঠানোর মতো ছবি হতে পারত আঁখো দেখি যে ছবির কনসেপ্ট এবং রাজাত কাপুরের যা পরিচালনা ওখানেও সীমা বাবা ছিল সঞ্জয় মিশ্রা ছিল দুর্দান্ত অভিনয় ছিল তার তো আমার এই ট্রেলারটা খুবই ভালো লেগেছে মানে ছবিতে কে নেই নাসিরুদ্দিন শাহ ওদিকে হচ্ছে মনোজ পাওয়া তারপরে হচ্ছে সুপ্রিয়া পাঠক বিনয় পাঠক কঙ্কনা সেন শর্মা পরমব্রত বিক্রান্ত মাসে একটা দারুণ কাস্টিং তুমি কাস্টিংয়ের জন্য তো চোখ বুঝে ছবি দেখে নিতে পারো এবং শেষে যে ডায়লগটা সবকটা তার একসাথে রয়েছে কিন্তু উলঝা হুয়া তো ডায়লগসগুলোর মধ্যে না জান আছে আর কি করে একটা দুঃখের সময় সেটা হাসির সময় হয়ে উঠছে আবার তার মধ্যে ভেতরে কিন্তু দুঃখ রয়েছেই কারণ হচ্ছে ওই যে চন্দন কাঠ কিনতে গেছে দরাদরি করছে যে দাম ভি চাইছে তারপরে সব লোকের কাছে বলছে যে কী করে মারা গেছে এটা নিয়েও খিল্লি হচ্ছে তো অবশ্যই ট্রেলারটা খুব পোক্ত ট্রেলারটা খুব ভালো লেগেছে আমি যারা দেখোনি হাইলি রেকমেন্ড করবো ট্রেলারটা দেখার জন্য কারণ বেশি ভিউজ হয়নি আর আমি বললেই বা কজন হবে কতজন গিয়ে দেখবে আমি ট্রেলারটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে আর শেষের যে গানটা ওই গানটাও কিন্তু খুব সুন্দর মানে একটা পুরনো দিনের ইঙ্গিত ওইভাবেই বাগানটা বানানো হয়েছে একটা স্লো ফেজে খুব ভালো লেগেছে আমার ছোট আবার দেখা হচ্ছে নিজের খেয়াল রেখো চলো তো আমাদের পাশে আছে বস টেক কেয়ার।